গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে গেছি, বসে গেছি মাছ নিয়ে। এগুলো কী মাছ বলো তো? এগুলো হচ্ছে বাঁশপাতা, অনেকে আবার এগুলোকে কাজুলি মাছও বলে। তো চলো, তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো এবার ছাড়ি। তো এই মাছগুলো ভীষণই টেস্টি হয় খেতে, এত সুন্দর টেস্টফুল মাছ, মানে বলার নেই। তা আমার তো খুব ভালো লাগে খেতে, তবে দামটা খুব হাই থাকে সবসময়তে। তো এই হচ্ছে ব্যাপার। সাবধানে যাও। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট, অনেক কিছু রান্না করে ফেলেছি এটুকু টাইমের মধ্যে। তা এখন আমি খাবো। তো চলো, আমি কী দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা করছি সেটা তোমাদের দেখাই। হেভি 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 টেস্টি একটা খাবার। তো এই সব এই খাবার দেখলে মানে যে কেউ খেতে রাজি হয়ে যাবে এক কথা আর কি, বলবে না যে খাবো না। তো চলো ঝটপট দেখিয়ে দিই, কারণ আমার আর তর্স হয়েছে না, আমি কখন খাবো কখন খাবো এরকম মনে হচ্ছে আমার। তো দেখতেই পাচ্ছ সকালের ব্রেকফাস্টে আমার কী আছে। এই যে কালো জিরে আর কাঁচা, এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমার মুসুর ডাল করলাম। আর এখানে আছে আলু সেদ্ধ, পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মাখা, আর একটা ডিমের অমলেট, আর আছে লেবু, ব্যাস আর কি চাই। তো এই যে রান্নাঘরের কাজমা সব কমপ্লিট। তো এবার যাব ঘরে, একটু ফ্যানে বসবো। খাওয়াটা জাস্ট অসম হলো, অনেকদিন পরে খেলাম। আর সোনু কী করছে দেখি, সোনু কে খাবে, এটা কে খাবে, এটা কে খাচ্ছে? ফুগলি ফুগলি ড্রেসটা দেখো, অ্যান্টিক ড্রেস, ফুগলি প্যান্ট পরেছে জাঙ্গিয়া, আর গেঞ্জি পরেছে ঢলা। তো সোনু এখন ঘুমাচ্ছে, আমার ভীষণই খিদে পেয়ে গেছে, কখন থেকে ওঠার চেষ্টা করছি কিন্তু ও কিছুই উঠতে দিচ্ছে না। যেই উঠে যাচ্ছি আর ও টের পেয়ে যাচ্ছে আর কামড়া হতে লাগছে। আর আমার যত খিদে পাক না কেন, ওর ঘুম ইনকমপ্লিট হোক সেটা কখনোই চায় না। তো সেজন্য ওকে আবার আমি ঘুম টুম দিলাম, ঠিকঠাক করে উঠে গেছিলো আর কি। তারপরে আমি আসছি খেতে, আমার এত খিদে পেয়ে গেছে বলার নেই। তা তো চলো ঝটপট খাই গা আগে। তো এই দেখো আজকে রান্না করেছি, এটা সোনুর জন্য ডাল, আর এখানটায় আছে মাছের তেল বেগুন দিয়ে, আর এই যে এটা হচ্ছে বাঁশপাতা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো গুড আফটারনুন ফ্রেন্ডস, সরি গুড ইভিনিং। তো এই যে এই মাত্র আমরা নিচে নামলাম, এই যে দেখো আমার সোনু আজকে কি সুন্দর চুল বেঁধেছে, এদিকে তাকাও, চুল বেঁধেছে দেখছি কি সুন্দর সোনু আজকে, নিজের থেকে বলেছে মা চুল বেঁধে দাও। তো এখন ওকে নিয়ে একটু নিচে ঘুরি, তারপরে ঘুরে যাবো। মাথায় চুটি, ফুলকো লুটি, এই যে বসে আছি গাছতলায় গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। আর এই যে দেখো রাত্রিবেলায় খাওয়ার পরে আমার সোনুর ডান্স দেখো, ওই যে তিরিং বিরিং করে শুরু করে দিয়েছে, কোনো গান টান চলছে না। বাবাকে বললো বাবা আমার একটু ভিডিও করো, আর ব্যাস বাবাও শুরু করে দিল ভিডিও করতে। তাও দুধ আমি ছেঁকে নিয়ে এসেছি, তাও কত ছিল সাথে। ওই যে এখন ছেলেকে দুধ খাবো, তো ওর দুধের থেকে আমি সবগুলোকে খেয়ে নিচ্ছি, সবগুলো হ্যাপি টেস্ট। ইয়াম্মি, হ্যাপি টেস্টি। আমি স্যার খাই না, ভাবতেই পারি বুঝতেই পারিনি।
তো এই হচ্ছে ব্যাপার, আমি ফটাকসে খাইয়ে নি, কথা বলি না বাবু, কথা বলবি না খাওয়ার সময়। আরে এত সর হলে কি করে পারা যায়, হাই কি ফেলি কেন, কই সর, দুধ তো কোনো কিছু নাই। আজকের মতো গুড নাইট, সুইট ড্রিম, তুমি তো কিছু বলছো না, বলে দাও গুড নাইট, বলে দাও গুড নাইট, আমাদের ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবে।